আসসালামু আলাইকুম ইমিক পরিবার কেমন আছেন সবাই আশা করছি সকলেই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আজকের পর্বে আপনাদের অনেক বেশি রিকোয়েস্টের একটি বিষয় নিয়ে আলোচনা করব। অনেকেই জানতে চান যে আমার ছেলেকে আমি ফ্রিজে খাবার সংরক্ষণ করে খাওয়াই কি না এবং খাওয়ালেও কত ঘন্টা সংরক্ষণ করি এবং পরে তা বের করে কিভাবে খাওয়াই যেহেতু আমার ছেলেকে খাওয়াতে হবে তাই এই বিষয়টির ওপর আমি সার্চ করে বিভিন্ন ডাক্তার এবং পুষ্টিবিদদের মতামত শুনে তা ফলো করেই আমার ছেলেকে খাওয়াচ্ছি তাই আমার অভিজ্ঞতাই আজ আপনাদের সাথে শেয়ার করব। অনেক দর্শকই কমেন্ট করেন যে আপু একটি খাবার তৈরি করে তা দুই থেকে তিন দিন ফ্রিজে সংরক্ষণ করে খাওয়ানো যাবে কি না এক্ষেত্রে আমি বলবো অবশ্যই না আমি কখনোই আমার ছেলেকে কোনো খাবারই দুই থেকে তিন দিন ফ্রিজে সংরক্ষণ করে খাওয়াই না আর খাওয়ানো উচিত নয় পুষ্টিবিদরা বলে থাকেন একটি খাবার নর্মাল ফ্রিজে রাখলে চব্বিশ ঘন্টা এবং ডিপ ফ্রিজে রাখলে তিন মাসও ভালো থাকে তবে তা বড়দের জন্যই প্রযোজ্য কারণ বড়দের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি বাচ্চাদের যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা কম দেখা যায় যে বাচ্চারা খুব সহজেই ঠান্ডা জয় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে যায় তাই বাচ্চাদের খাবার দুই থেকে তিন দিন ফ্রিজে রেখে না খাওয়ানোই ভালো ফ্রিজের খাবার যখন বারবার গরম করে বাচ্চাদেরকে খাওয়ানো হয় এতে খাবারের পুষ্টিগুণও নষ্ট হয় এবং তা বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষেও ভালো নয় বাচ্চাদের জন্য খুব বেশি স্বাস্থ্যসম্মত হয় একটি খাবার এক সার্ভিং তৈরি করে তা খাইয়ে দেয়া তবে যে মায়েরা চাকুরজীবী বা যারা আমার মতো একা থাকেন সংসার এবং বাচ্চা সামলিয়ে ইচ্ছে থাকলেও বাচ্চার জন্য প্রতিবেলায় রান্না করা সম্ভব হচ্ছে না তাদের কথা মাথায় রেখেই অনেক পুষ্টিবিদরা বলেন সকালে যদি বাচ্চার জন্য একটি খাবার তৈরি করা হয় সেই খাবারটি সকালে খাইয়ে দিয়ে বাকি টুকু ভালো করে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে বা রাত্রে খাইয়ে দেওয়া যাবে সেই ক্ষেত্রে খাবারটি যখনই বাচ্চাকে খাওয়ানো হবে তার এক ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখতে হবে খাবারটি যখন স্বাভাবিক তাপমাত্রায় চলে আসবে তখন খাবার ঢাকনা দিয়ে ঢেকে ওভেনে এক মিনিট গরম করে নিলেই বাচ্চা খাওয়ার উপযোগী হয়ে যাবে এতে খাবারের পুষ্টিগুণও ঠিক থাকে আমি যদি আমার কথাই বলি তাহলে আমি দেখা যাচ্ছে দিন যদি সকালে খিচুড়ি রান্না করি তাহলে আমি দুবেলার খিচুড়ি রান্না করি সকালে খাইয়ে দিয়ে বাকিটা আমি ভালো করে ঢেকে ফ্রিজে রেখে দেই দেখা যায় বাবু তো আর একই খাবার তিনবেলা খাবে না তাই আমরা দুপুরে যাই রান্না করি তা থেকেই বাবুকে খাইয়ে দিই রাত্রে যখন বাবুকে খিচুড়ি খাওয়াতে যাই তার এক ঘন্টা আগে ফ্রিজ থেকে খিচুড়িটা নামিয়ে রাখি খিচুড়ি যখন স্বাভাবিক তাপমাত্রায় চলে আসে মানে খিচুড়ি থেকে যখন ফ্রিজের ঠান্ডা ভাবটা চলে যায় তখন খিচুড়ি ভালো করে ঢেকে ওভেনে দিলে এক মিনিটের মতো গরম করে নিই আর যদি গ্যাসের চুলায় গরম করি তাহলে বাবু খাওয়ার উপযোগী গরম করে নেই কারণ ফুটতে দেয়া যাবে না রান্না করা খাবার যদি বারবার রিহিট করা হয় তাহলে খাবারের মাইক্রোনিউট্রিয়েন্টসগুলো নষ্ট হয়ে যায় তাহলে দর্শক ভিডিওটি কেমন লেগেছে এবং এরকম ভিডিও যদি আরও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শেয়ার করেও অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজ তাহলে এখানেই শেষ করছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম